আজও মানব জাতির যে কোনো সংকটে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় কোরআনে কারীম খুললে আমরা সমাধানের পথ নির্দেশ পাই 1450 বছর তো অনেক পরের কথা মানুষের লেখা বই পুস্তক 50 বছর আগে 100 বছর আগে যে বই পুস্তক লেখা হয়েছে সেই বই পুস্তকের অনেক থিওরি অনেক তত্ত্ব এমন কি ভাষাটা পর্যন্ত আপনি বাংলা ভাষায় আজ থেকে 40-50 বছর আগে যে বইগুলো রচিত হয়েছে এই বইগুলো যদি আপনি রিডিং পড়ে যান বাচ্চারা দেখবেন অনেকে হাসাহাসি করছে কারণ 50 বছর আগের অনেক শব্দ অনেক বাক্য অনেক কথা আজকের প্রেক্ষাপটের সাথে খাপ খায় না ঠিক না বে ঠিক 200-500 বছর আগের কোন বই সেটা পাঠোদ্ধার করতেই অবস্থা খারাপ হয়ে যাবে এবং অনেক তত্ত্ব অনেক বক্তব্য অনেক ভাষা আমাদের বাংলা যে সাধু ভাষা একসময় সাধু ভাষার প্রচলন প্রচুর পরিমাণে ছিল সাধু ভাষাতেই বই পুস্তক সব লেখালেখি হতো এখন চলিত ভাষা চলে সাধু ভাষায় যদি এখন বই পড়া হয় অনেক ছেলে ফেলে আছে অনেক বাচ্চা কাচ্চা আছে এটা শুনে হেসে দিবে ঠিক না বে ঠিক কোরআনে কারীমের মতো আরেকটা গ্রন্থ আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যে 1450 বছর আগে যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে যারা আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন আরবি গ্রামারের এই 1450 বছরে ভাষার অন্যান্য ভাষার মতো শব্দের মধ্যে পরিবর্তন এসেছে অনেক আধুনিক শব্দ যোগ হয়েছে অনেক রীতিনীতিতে টুকটাক পরিবর্তন হয়েছে আজও পর্যন্ত কোরআনে কারীমের যে গ্রামার কোরআনে কারীমের যে অলংকার কোরআনে কারীমের যে ব্যাকরণ কোরআনে কারীমের যে বর্ণনা কোরআনে কারীমের যে বাকৃতি কোরআনে কারীমের যে শব্দ চয়ন আজও পর্যন্ত পৃথিবীর সকল আরবিয়ানের কাছে মনে হবে যে যেন আজকে নাজিল হয়েছে আপনি কোরআনে কারীমের তত্ত্ব যত তত্ত্ব কোরআন দিয়েছে এর একটি তত্ত্ব আপনি দেখাতে পারবেন না যেই তত্ত্ব এখন আজকের সমাজের সাথে একেবারেই খাপ খায় না এরকম কোন তত্ত্ব দেখাতে পারবেন এই কোরআনে কারীমের অলৌকিকত্ব যদি 2-4-5-7-10 ঘন্টাও বলা যায় তো আমাদের বলা শেষ হয়ে যাবে কিন্তু কোরআনে কারীমের অলৌকিকত্ব এটা শেষ হবে পৃথিবীতে আরেকটা গ্রন্থ আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই কোনো কাগজ কোনো চামড়া কোনো শিলালিপি কোনো পাথর কোনো ওয়াল কোনো কিছুর উপর নির্ভরশীল নয় সেটা টিকে থাকা পৃথিবীর সকল পাথর যদি শেষ হয়ে যায় পৃথিবীতে লেখার জন্য একসময় চামড়া ব্যবহার করা হতো সকল চামড়ার ব্যবহার যদি বিলুপ্ত হয়ে যায় সকল কাগজ যদি শেষ হয়ে যায় সকল লাইব্রেরি যদি ধ্বংস হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় শুধু পৃথিবীতে যদি মানুষ টিকে থাকে অন্য সমস্ত গ্রন্থ হারিয়ে গেলেও কোরআন টিকে থাকবে আরেকটা বইয়ের নাম বলেন তো যেটা টিকে থাকবে 300-400 পৃষ্ঠার একটা বই 500 বছর পরও সকল কাগজপত্র সকল লেখার কালি সব কিছু যদি শেষ হয়ে যায় পৃথিবীতে এবং বইয়ের কাগজের লেখার এই সংস্কৃতি যদি পৃথিবী থেকে একসময় হারিয়েও যায় তো সে বই হারাবে না কোরআন ছাড়া আরেকটা বইয়ের নাম বলতে পারবেন শত শত বছর ধরে সহস্র বছর ধরে মানুষের বক্ষে সংরক্ষিত আছে একমাত্র একটি গ্রন্থ সেটার নাম কোরআনে কারীম এটা যে আল্লাহর কালাম এটা যে কোনো মানুষের লেখা বই নয় এটার যে অলৌকিকত্বগুলো আছে সেগুলোর একটি একটি করে যদি আপনি জানার চেষ্টা করেন কোরআনকে নিয়ে যে সমস্ত বই রচিত হয়েছে আপনি যদি সেই সমস্ত বই পড়েন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কোরআন পাঠ এর নিয়ম মূলনীতি কিভাবে কোরআন পাঠ করবেন অধ্যয়ন করবেন এ সম্পর্কে তার একটা বই আছে এরকম আরও বহু বই অনেক গবেষকরা লিখেছেন সে সমস্ত বই যদি আপনি পাঠ করেন আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই কোরআন এটা কোনো মানুষ এটা কোনো মানুষ তো দূরের কথা পৃথিবীর কোনো গবেষকরা সবাই মিলে যদি এই কোরআনের মতো কোনো কিছু লেখার চেষ্টা করে কোরআনের মতো লেখা তো পরের কথা আল্লাহ তাআলা এই কোরআনে প্রথম বলেছেন কোরআনের মতো আরেকটা কিতাবের কথা এরপরে বলেছেন সবচেয়ে ক্ষুদ্র ছোট সুরার কথা এরপর আল্লাহ তাআলা এই কোরআনের একটা আয়াতের সমতুল্য আরেকটি আয়াত এর সমতুল্য আরেকটি আয়াত কেউ আনতে পারবে না সেই চ্যালেঞ্জে কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে 1450 বছর আগে কোন একটা আয়াত এই কোরআন এটার মতো 1450 বছর পরেও জাজ্জল্যমান এবং শাশ্বত এটা প্রমাণ করার কোন সুযোগ মোহতারাম হাজিরিন এজন্য একজন ইমানদার একজন মানুষ তার কোরআনের প্রতি কর্তব্য হলো প্রথম কর্তব্য হলো এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া
মনোনীত দিনী গ্রন্থ এর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আল্লাহর কথা আল্লাহর কালাম এখানে আর করার কোনো কথা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করব এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে এবং আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে সংরক্ষণ করছেন মানুষের বক্ষ থেকে বক্ষ শত শত হাজার বছর পর্যন্ত এই পদ্ধতিতে কোন গ্রন্থ সংরক্ষণের আরেকটা প্রক্রিয়া আরেকটা গ্রন্থ দেখানো যাবে যে এইভাবে টিকে আছে শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রতি আমাদের প্রধান কর্তব্য এটা যে আল্লাহর কালাম সে বিষয়টি আমাদের অন্তরের অন্তস্থলে গেঁথে ফেলার তৌফিক দান করুন নাম্বার দুই কোরআনের দ্বিতীয় হক দ্বিতীয় অধিকার হলো কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হলো যে কোরআন শিখতে হবে শেখাতে হবে কি করতে হবে শিখতে হবে শেখাতে হবে কোরআন যদি আপনি না শিখেন তাহলে কোরআনের প্রতি ত্রুটি করা হবে কোরআন আপনি শিখেছেন অন্য কাউকে শেখালেন না তারপরও কোরআনের প্রতি আমাদের কর্তব্য আদায়ে ত্রুটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম হলেন সেই সকল মানুষেরা যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায় মোহতরম হাজেরিন আমরা যারা বিভিন্ন বয়সের আছি এখানে আমরা যারা বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে কোরআন শেখার চেষ্টা করতে পারি কি পারি না আপনি আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে বসে যান এই যে একটু আগে যে কলেজের ছাত্র ভাইটি এসে গেলেন তিনি জানিয়েছেন যে তিনি আমপাড়া পড়ছেন একজন ওস্তাদের কাছে তার ওস্তাদও এখানে আছে তাহলে আমরা বিভিন্ন বয়সে থাকলে আমার কোরআনটা কতটুকু শুদ্ধ হচ্ছে একজন আলেম একজন হাফেজের কাছে আমি একটু চেক করে তার মাধ্যমে আমি অশুদ্ধ থাকলে সেটাকে একটু শুদ্ধ করে নেওয়া আর শুদ্ধ থাকলে এবার কোরআন জানার দুইটা ধাপ একটা হলো শুদ্ধ করে উচ্চারণ করে বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারা রিডিংটা দ্বিতীয়ত হলো কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার চেষ্টা করা কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা জানার জন্য আপনাকে আরবি শিখতে হবে আপনি মনে করবেন যে আরবি ভাষা আবার আমি কিভাবে শিখব ভাইরা আমার কোরআনকে বোঝার জন্য কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষাকে কাস্টমাইজ করে একটা মেথড অনেক ভাইরা আবিষ্কার করেছেন এবং সেটি শিক্ষা দেন যে খুব অল্প সময় মাত্র কয়েকশো শব্দ কয়েকশো ভোকাবুলারি আপনি মুখস্থ করলে আপনি কোরআনে কারিমের 60-70% পর্যন্ত আপনি বুঝবেন আল্লাহ তাআলা কি বলেছেন যেটা শেখার জন্য মাসকে মাস সময় আপনাকে দিতে হবে না আপনি আন্তরিকতা দিয়ে মাত্র এক মাস যদি চেষ্টা করেন কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে আপনি বুঝতে পারবেন আর যখন কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানবেন সেটা বুঝে যখন তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের যে স্বাদ হবে সেটার যে তৃপ্তি হবে আপনি না বুঝে তেলাওয়াতে কখনো সেই তৃপ্তি হতে পারে যদিও কোরআনে কারীম তেলাওয়াতের যে সওয়াব সেটি পাওয়ার জন্য বোঝাটা শর্ত নয় না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে তিনিও সওয়াব পাবেন নবী আলাইহিস সালাম আলিফ লাম মিম এই অক্ষরগুলো পড়লেও সওয়াব পাওয়ার কথা বলেছেন অথচ এর মুরাদ এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন তাহলে বোঝা গেল কোরআন না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যাবে কিন্তু সওয়াব আহরণের জন্যই শুধু কোরআন আসে নাই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করবার জন্য এই কোরআন আমাদেরকে পথ দেখাবে কি বলেছে আল্লাহ সেটা না বুঝি আমি তাহলে পথ কোত্থেকে দেখাবো এই জন্য কোরআন বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোরআন কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হলো কোরআন শিখতে হবে শেখাতে হবে মানুষকে আমি যা শিখেছি আরেকজনকে শেখাবো এবং আমার যদি শেখার ঘাটতি থেকে আমি শিখবো শেখার ক্ষেত্রে আবার দুইটা দিক বলেছি এক হলো শুদ্ধ উচ্চারণে পড়তে পারা আর দ্বিতীয়ত হলো আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সেটা জানার চেষ্টা করা আপনি ওলামা ইকরামের তত্ত্বাবধানে তাফসির গ্রন্থগুলো পড়তে পারেন তাফসিরের দার্সে বসতে পারেন আল্লাহ যা বলেছেন কোরআনিক অ্যারাবিক যদি না শিখতে পারেন অন্তত বাংলা অনুবাদ ওলামা ইকরামের অবশ্যই তত্ত্বাবধানে থেকে আপনি জানার চেষ্টা করতে পারেন এখানে শত শত হাজার হাজার মানুষ আছেন আমি যদি জিজ্ঞাসা করি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন কোরআনে যেগুলো দিয়েছেন এরকম পাঁচটা আদেশের কথা বলতে পারবেন কে অথবা পাঁচটা নিষেধ কোরআনে যেগুলো আরোপ করা হয়েছে এরকম পাঁচটা নিষেধাজ্ঞা কোন কোন বিষয়ের প্রতি করা হয়েছে কে বলতে পারবেন পাঁচটা কোরআনে কারিমে বর্ণিত পাঁচটা নির্দেশ পাঁচটা দৃষ্টান্ত উপমা আল্লাহ তাআলা অনেক উপমা কোরআনে দিয়েছেন পাঁচটা উপমার কথা বলতে পারবেন কে আল্লাহ তাআলা কোরআনে বহু ইতিহাস বলেছেন বিভিন্ন জাতির
ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এরকম পাঁচটা ইতিহাস বলতে পারবেন কে? পাঁচটা শিক্ষা বলতে পারবেন কে? আমার বিশ্বাস পুরো মসজিদের ভিতরে এই পাঁচ পাঁচ করে মোট 20টা চার ক্যাটাগরিতে এটা শোনাতে পারবেন এমন মানুষ একজনও পাওয়া কঠিন হয়ে যাবে। এর মানে হলো কোরআনের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য আমরা বেশিরভাগ মানুষ আদায় করছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল আল্লাহর কাছে নালিশ করে বলবেন, আল্লাহ আমার জাতি এই মুসলমানেরা আপনার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত এই কোরআনকে তারা মাহজুর করে রেখেছে, এই কোরআনকে তারা পরিত্যক্ত করে রেখেছে, এই কোরআনের প্রতি তাদের কর্তব্য যতটুকু ছিল সেটা তারা আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে নালিশ করেন তাহলে তার পরিণতি কি হতে পারে? অতএব কোরআনের প্রতি আমাদের কর্তব্য আমরা আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় কর্তব্য হলো কোরআন শিখতে হবে, শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখা এবং শেখানোর মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। অন্য সমস্ত কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে আপনি কোরআনের ছাত্র হয়ে যাবেন, সেটা তেলাওয়াতের ছাত্র হোক, তাফসিরের ছাত্র হোক, তর্জমার ছাত্র হোক, আমরা কোরআনকে সাথে রাখবো এবং তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করেন। তৃতীয়ত, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআনকে নিয়মিত পড়া, তেলাওয়াত করা। দ্বিতীয়ত বলেছি শেখা, তৃতীয়ত হলো নিয়মিত তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ দিশেহারা থাকবে, কেউ কারোর উপকার করার মতো ক্ষমতা রাখবে না, স্বয়ং অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত পেরেশান থাকবেন এবং তারা সবাই ইয়ানফসি করতে থাকবেন। মানুষেরা অনেক নবী রাসূলের কাছে যেয়ে বলবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তারা দেখিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, কারণ তারা যার যার অবস্থা নিয়ে বেচাইন থাকবে। অথচ আমাদের যে তাদের পীর কিয়ামতের দিন তাদেরকে পার করে দিবে, আছে না এরকম বিশ্বাস? আরে ভাই, আপনার পীর নিজের চিন্তা করতে করতে সেদিন বেহাল দশায় থাকবে, যেখানে নবী রাসূলরা পর্যন্ত, তারা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে দেখিয়ে দিবেন, সেখানে কোনো পীর কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তরাতে পারবে না। একজন ইমানদার এরকম ভয়ঙ্কর সময়ে আল্লাহর কাছে দুটি আমলের সুপারিশ আল্লাহর তরফ থেকে পাবে, অর্থাৎ ওই আমলগুলো সরাসরি আল্লাহর কাছে বান্দার পক্ষে সুপারিশ করবে। সে দুটি আমলের একটি হলো সিয়াম, আরেকটা হলো কোরআন। একটা হলো সিয়াম, আরেকটা হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। সিয়াম এবং কোরআন এই দুইটা আমল বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আপনার এই বান্দা, তাকে আমি দিনের বেলা এঙ্গেজ করে রেখেছিলাম, ব্যস্ত করে রেখেছিলাম, যার কারণে সে সিয়াম পালন করতে গিয়ে দিনের বেলায় পানাহার বর্জন করেছে, কষ্ট হয়েছে, তবুও পানাহার করে নাই, রমজানের সিয়াম সে রেখেছে, নফল সিয়াম সে রেখেছে, তাহলে সিয়ামের কারণে আমার কারণে সে দুনিয়ার অনেক সুখ সে ভোগ করে নাই, সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, অতএব আজ আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করছি, তাকে মাফ করে জান্নাত দিতে হবে। সিয়াম আল্লাহর কাছে তার ভাষায়, আল্লাহর কুদরতে তার মুখে ভাষা হবে এবং সেটা বলার মতো একটা বস্তুতে পরিণত হবে, তার সুপারিশ হবে সিয়ামকারীর জন্য। ঠিক একইভাবে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ রাতের বেলায় আপনার এই বান্দাকে আমি ঘুমোতে দেই নাই, সে প্রতিদিন রাতে কিছু না কিছু সময় এই কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল, আমি তাকে ব্যস্ত করে রেখেছি, এজন্য আজ তার জন্য সুপারিশ আমি করব। কয়জন মানুষ আছি আমরা এই বিশাল প্যান্ডেলে যে মানুষ বলতে পারবো যে আমার জীবনের এমন কোনো রাত কাটে না যে রাত আমি এক পৃষ্ঠা হলেও কোরআন সুন্দর করে পড়ার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, কোরআনকে সময় দেই না, কোরআনের সাথে আমি সময় কাটাই না, এরকম একটা রাতও আমার জীবন অতিবাহিত হয় না, এরকম বলনওয়ালা মানুষ কয়জন আছে? আজ স্মার্টফোন, ফেসবুক, ইউটিউবের নেশা, যুবকদের টিকটকের নেশা, গেমসের নেশা, কার্টুনের নেশা, বিভিন্ন রকমের অ্যাপসের নেশা আজ আমাদেরকে একরকম পাগলের মতো করে দিয়েছে। আমাদের আজ অবসর সময় বলতে কোনো সময় নাই, টয়লেটে গেলেও মোবাইল আমাদেরকে ব্যস্ত করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন
এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন মহترم হাজেরিন তাহলে কোরআনের তৃতীয় অধিকার হলো কোরআনকে তেলাওয়াত করতে হবে পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রমজানে নয় সারা বছর জুড়ে আপনি পুরো দিনের ভিতরে 2-4-5 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবেন না দরকার নেই আপনি 10 মিনিট প্রতিদিন টাইম দেন শোয়ার আগে আপনি 10টা মিনিট মোবাইলে আজকাল অ্যাপে কোরআন পাওয়া যায় আপনি সেই অ্যাপ থেকে পড়েন যে কোনো নামাজের পরে আপনি অভ্যাস বানিয়ে নেন যে প্রতিদিন ফজরের পরে আমি কোরআন এক পৃষ্ঠা পড়া ছাড়া অন্য কোনো কাজ করব না এশার পরে আমি কোরআন তেলাওয়াত ছাড়া উঠব না যে কোনো একটা ওয়াক্ত ফিক্স করে ফেলেন এবং প্রতিদিন আপনি এক পৃষ্ঠা করে পড়েন বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন কোরআনের সাথে সময় কাটান তাহলে কোরআনের হক আদায় হবে সারা বছর জুড়ে কোরআন একটুও উল্টান না একটুও পড়েন না আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন তাহলে কোরআনের তৃতীয় হক হলো তেলাওয়াত করা নাম্বার 4 কোরআনের চতুর্থ হক এবং পাওনা হলো কোরআন সম্পর্কে তাদাব্বুর করা চিন্তা ভাবনা করা প্রত্যেককে যার যার ক্ষমতা অনুযায়ী প্রত্যেককে যার যার মেধা অনুযায়ী চিন্তা ভাবনা করবে যারা মুহাক্কিক উলামা ইকরাম যারা তাফসীর বিশেষজ্ঞ উলামা ইকরাম তারা কোরআনের রুমুজ গুমুজ অনেক গভীরে গিয়ে তারা গবেষণা করবেন কোরআনের প্রতি অবহেলা আমাদের সমাজে এত চরমে যে মাদ্রাসার ছাত্র বা আলেম উলামা যারা আছেন তাদের মধ্যেও আজ কোরআনকে নিয়ে গবেষণা বলতে যেটা বোঝানো হয় সেই গবেষণা কোরআনের রুমুজ গুমুজ এগুলো উদ্ধার করা এটার গভীরে প্রবেশ করা এটার চর্চা করা এটা যে পরিমাণে হওয়া দরকার তার ধারে কাছে আমাদের সমাজে সাধারণত হয় না মহতরম হাজেরিন অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা মানুষ কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে তার মানে যাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে এই হতভাগারা কোরআন নিয়ে চিন্তা করার গবেষণা করার ভাবার এবং কোরআনের গভীরে প্রবেশ করার তৌফিক পায় না তাহলে আমরা যারা কোরআন নিয়ে একটু চিন্তা করার সুযোগ পাই না আমরা কি সেই হতভাগাদের কাতারে শামিল হয়ে গেলাম কিনা একজন ইমানদার হিসেবে সেই বিষয়টি আমাদের চিন্তা করা দরকার মহতরম হাজেরিন তাহলে কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করব তো ইনশাআল্লাহ আপনি একটা পৃষ্ঠা তেলাওয়াত করলেন এটার অর্থ বুঝলেন এটার তাফসীর জানলেন এরপর আল্লাহ তাআলা কি বলেছেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী নিষেধ অনুযায়ী আল্লাহর নির্দেশনা অনুপাতে আমার কি করা উচিত এখান থেকে আমার নেওয়ার কি আছে শেখার কি আছে বুঝার কি আছে সেটা আমার ভেতরে আমি সবসময় জল্পনা কল্পনা রাখবো আমি ভাবতে থাকবো কমপক্ষে এই পর্যায়ের তাদাব্বর এই পর্যায়ের অন্তত চিন্তা ভাবনা প্রত্যেক ইমানদারের জন্য আমাদের আবশ্যক চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে কোরআনের 4 নম্বর হক কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা গবেষণা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন 5 নম্বর কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজানো অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করে বিপদে পড়লে কোরআন দিয়ে তাবিজ নেওয়ায় কোরআন দিয়ে ঝাড়ফুঁক করায় সবই ঠিক আছে কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করেও না কোরআনে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে সে বেঁচে থাকেও না এবং কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত আদর্শ যে সমস্ত পথের কথা আমাদেরকে বলেছেন সেই সমস্ত পথেও সে চলে না অর্থাৎ এক কথায় কোরআন অনুযায়ী আমল করে না মনে রাখবেন এই কোরআন এসেছেই আমাদেরকে পথ দেখাবার জন্য যে ব্যক্তি কোরআনের পথে হাঁটবে যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে কোরআন যেদিকে বলছে সেদিকে সে যাবে কোরআন যেদিকে যেতে নিষেধ করেছে সেদিকে সে যাবে না তাহলে এই কোরআনকে যে ব্যক্তি ইমামের মতো অনুসরণ করবে এই কোরআন তার শেষ গন্তব্য হলো কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে যাবে সে জান্নাত পর্যন্ত যাবে অতএব কোরআনকে যে কেউ অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কোরআনের সাথে সাথে ওই শেষ গন্তব্য জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিবেন অতএব কোরআনকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন মহতরম হাজেরিন এই কোরআন আমরা যদি আমল করি আমরা লাভবান হব আর যদি কোরআনকে আমরা পেছনে ফেলে রাখি এটাকে যদি আমরা অবজ্ঞা করি অবহেলা করি তাহলে আমরাই ধ্বংসপ্রাপ্ত হব অতএব এই কোরআনে আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছেন আমরা সেগুলো অনুযায়ী আমল করে জীবনকে সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার 6 কোরআনের প্রতি আমাদের 6 নম্বরের কর্তব্য হলো কোরআনকে সম্মান করা কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা কিভাবে করব কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবেই কোরআনের সকল অধিকারগুলো আদায় করতে হবে যে আমি তার প্রতি সিরিয়াস এই জন্য আমি কোরআন অনুযায়ী আমল করছি কোরআন আল্লাহ কি বলছে জানার চেষ্টা করছি যে কোনো গুরুত্বপূর্ণ কাজে কোরআনে আল্লাহ কি বলেছেন সেই সাথে কোরআনের ব্যাখ্যার আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসেও কি আছে এটি আমি খুঁজে খুঁজে আমল করব এটা কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হলো আমি যখন কোরআন তেলাওয়াত করব শুদ্ধ করে পড়ব সুন্দর উচ্চারণে পড়ব সুন্দর কণ্ঠ যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন সে অনুযায়ী পড়ব কোরআন যখন আমি স্পর্শ করব ধরে ধরে পড়ব
তখন কোরআন তেলাওয়াতের জন্য আমি পবিত্রতা অর্জন করব ওযু করে নিব কোরআন যখন তেলাওয়াত করব আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে পানাহ চেয়ে নিব কারণ শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায় এজন্য শুরুতেই অন্য কোন আমলের শুরুতে আপনাকে আউযু বিল্লাহ পড়তে বলা হয় নাই শুধু কোরআনে কারীম এমন একটা আমল এর তেলাওয়াত যখন শুরু করবেন তখন আল্লাহ নির্দেশ হলো ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির কোরআন তেলাওয়াতের শুরুতে তুমি আল্লাহর কাছ থেকে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইবে কারণ শয়তান তোমাকে কোরআন থেকে দূরে সরাবে অতএব মুহতারাম হাজেরিন কোরআনের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসেবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করব কোরআনের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসেবে এই কোরআন যখন কেউ তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শ্রবণ করব কোরআন তেলাওয়াত হলে কোনো হইচই করব না এরকম কোরআনকে অন্য যে কোনো গ্রন্থের উপরে রাখব কোরআনের দিকে ইচ্ছাকৃতভাবে অসম্মান হয় পা লম্বা করে দেওয়া ইত্যাদি করব না কোরআনের প্রতি সবচেয়ে বড় সম্মান যিনি প্রথমে বলেছি কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন নিষেধ করেছেন সেটা আমার জন্য সবচেয়ে বড় পালনীয় সেটি মাথায় রেখে সেভাবে চলা এভাবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা এটা কোরআনের প্রতি আমাদের ৬ নম্বরের কর্তব্য নাম্বার ৭ কোরআনের প্রতি আমাদের ৭ নম্বরের কর্তব্য হলো কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া কোরআনের পথে মানুষকে আহ্বান করা আপনি কোরআনের একটা আয়াত শিখেছেন মানুষকে সে আয়াতের কথা বলবেন আরেকজনকে সেটা পথে আহ্বান করবেন এর মাধ্যমে আপনার জীবন আলোকিত হবে আপনার জীবন উজ্জ্বল হবে আপনার জীবন সুখময় হবে স্বাচ্ছন্দ্যময় হবে পবিত্রতম জীবন আপনি যাপন করবেন কোরআনের প্রতি প্রচার করতে হবে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনার প্রতি যা নাজিল হয়েছে কোরআনের তাবলীগ এই কোরআনের দাওয়াত এর প্রচার আপনি মানুষের মাঝে করেন অতএব আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও একটি আয়াত যদি হয় আমার কাছ থেকে অন্যদের কাছে পৌঁছে দাও অতএব আমরা যা শিখব তা অন্যদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ কোরআনের প্রতি আমাদের ৮ নম্বরের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের আরোগ্য লাভের মাধ্যম বানিয়েছেন এই কোরআন দ্বারা আমাদের অনেক দিক থেকে উপকার হওয়ার ভিতর একটা হলো যে এটাখান থেকে আমরা শেফা লাভ করতে পারি আরোগ্য লাভ করতে পারি সে আরোগ্যটা দুই ভাবে হতে পারে এক হলো শারীরিক আরোগ্য লাভ আরেকটা হলো মানসিক বা আভ্যন্তরীণ আরোগ্য লাভ শারীরিক আরোগ্য লাভ হলো কোনো অসুখে বিসুখে এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করে যদি আমরা ঝাড়ফুঁক করি তার মাধ্যমে আমাদের আরোগ্য লাভ হতে পারে সূরা ফাতিহা সকল রোগের জন্য মহৌষধ আপনি ইয়াকিন করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুন্দর করে যদি তেলাওয়াত করে কোনো পানিতে ফু দেন কোনো তেলে ফু দেন কোনো খাবারে ফু দেন বা কোনো মানুষের উপরে ফু দেন এবং আপনার যদি ইয়াকিন থাকে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আনা আইন্দা জন্নে আবদি বি বান্দা আমার প্রতি যেমন সুধারণা রাখে আমি তোমার প্রতি তেমন আচরণ করি ইয়াকিন করে যদি আপনি সুরায় ফাতিহা পড়েন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা তিন তিনবার পড়ে যদি ফু দেন যেই কোনো অসুখের জন্য যেই কোনো বিপদের জন্য দুনিয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে আপনি শেষ চিকিৎসা হিসাবে আল্লাহর কালামের আশ্রয় যদি নেন আল্লাহ তাআলা আপনাকে শেফা দিতে পারেন ইনশা আল্লাহর ফয়সালা যদি থাকে অবশ্যই আপনি আরোগ্য লাভ করবেন সাহাবায়ে কেরাম এর মধ্যে অনেক কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করে অনেক অলৌকিকত্বের অনেক ঘটনা আমরা হাদিসের বর্ণনা থেকে জানি আর আমাদের ব্যক্তি জীবনেও আমরা বহুবার কোরআনে কারিমের মিরাকল কোরআনে কারিমের কোরআন কারিমের অলৌকিকত্ব আমরা দেখি বিশেষ করে আপনি যদি আপনার আশেপাশে কোনো জিনে আক্রান্ত রোগী দেখেন ঈমান বৃদ্ধি হওয়ার জন্য আজ শয়তান আমাদের ঈমানকে দুর্বল করার জন্য পৃথিবীটাকে তার মতো করে সে সাজিয়েছে এই পৃথিবীতে ঈমানের বেসিক বিষয়গুলোর উপরে টিকে থাকা আজ এত কঠিন হয়ে গেছে যে জলঙ্গ জ্বলন্ত আঙ্গার বা কয়লা এটা হাতের তালুতে রাখা যত কঠিন ঈমান রাখাটা তার চাইতে কঠিন হয়ে গেছে এরকম একটা সমাজ আজ শয়তানি সভ্যতা দাজ্জালি দুনিয়া আজ প্রতিষ্ঠিত করেছে কেয়ামত যত নিকটবর্তী হবে ঈমান ধরে রাখা তত কঠিন হবে পৃথিবীটা সেভাবে গড়ে তুলবে এবং এটা কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন মোহতরম হাজরিন এই কঠিন সময়েও যদি আপনি কোরআনের মিরাকল দেখতে চান কোরআনের আশ্চর্যজনক কার্যক্ষমতা দেখতে যদি চান এই কোরআন থেকে যদি আপনি শেফা গ্রহণ করে আল্লাহর কালাম যে এটা সেটার প্রতি ঈমান আপনি বৃদ্ধি করতে চান তাহলে কোনো জিনে আক্রান্ত রোগী বা কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগীকে যদি কোরআনে কারিম তেলাওয়াত করে শুধু শোনানো হয় ফুয়া দেওয়া লাগবে না তার ভিতরে যে কার্যকারিতা দেখবেন তার ভিতরে যে প্রভাব দেখবেন তার সুস্থতা হওয়ার যে দৃষ্টান্ত আপনি দেখবেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি সাথে সাথে আল্লাহর কালামের প্রতি আপনার ঈমান বৃদ্ধি হতে বাধ্য আমি আমার জীবনে বহুবার দেখেছি অসংখ্যবার যে কোনো ভয়ঙ্কর কোনো জেনে ধরা রোগী কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগী
শুধুমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত করা হচ্ছে কিভাবে আল্লাহ তাআলা তাকে সুস্থ করছেন এবং ট্রিটমেন্ট করছেন আজকে আজকের দুনিয়াতে সায়েন্স জিনের অস্তিত্ব স্বীকার করে না কোরআন সূরায়ে জিন নামে একটা সূরায় নাযিল করেছে এই একটি জায়গায় যদি আপনি অনুসন্ধানী হয়ে খুঁজতে থাকেন যে আদৌ জিনের কোনো অস্তিত্ব পৃথিবীতে আছে না নাই আপনি যদি খুঁজতে থাকেন আপনি 10টা 20টা 30টা জিনে ধরা রোগীর কেস যদি স্টাডি করেন তো আমি তো বুকে হাত রেখে আল্লাহর উপর ভরসা রেখে নিশ্চিতভাবে বলতে পারি আপনি শুধুমাত্র এই একটা পয়েন্টের কারণে কোরআনের কাছে মাথা নত করে আল্লাহর প্রতি ঈমান আনতে আপনি বাধ্য হবেন অথচ আপনার বিজ্ঞান অস্বীকার করছে যে না জিন বলতে কিছু নাই কোরআন বলছে আছে আপনি জিনে ধরা রোগীদের একটা একটা করে স্টাডি করেন এর মধ্যে অনেকগুলো আছে সমাজের মানুষ জিনে ধরা রোগী বলে আসলে সে মানসিক রোগী আছে আবার জিনে ধরা রোগী আছে সমাজ তাকে মানসিক রোগী বানিয়ে রেখেছে অন্যান্য রোগের রোগী মনে করছে অথচ সে জিনে ধরা রোগী এরকম রোগীর সংখ্যা সমাজে দু চারটি নয় অনেক আমি আমার মসজিদের পাশে এক মুসল্লির গল্প বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি দুইটা ঘটনা তো আমার চোখের সামনে এর ভিতর একটা হলো এক ভদ্র মহিলা দীর্ঘদিন পর্যন্ত তার অনেক ট্রিটমেন্ট চলছে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় খুব বেশি বয়স হয় না এক দুইটা বাচ্চা হয়েছে এই ভদ্র মহিলা অসুস্থ কি অসুস্থ নিশ্চিত করে কোনো ডাক্তার বলতে পারেন না একের পর এক চেক আপ হতে থাকে অনেক ডক্টরগণ অনেক পরামর্শ দিয়ে থাকেন তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করেন আল্লাহ তাদেরকে আজর দান করুন কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না কোনো সুস্থ তিনি হচ্ছেন না একটা পর্যায়ে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর মুখে পতিত শুধু মৃত্যুর জন্য অপেক্ষা কিন্তু ইয়াং মানুষ কি হয়েছে কিছুই বলতে পারে না মানুষ স্বাভাবিক চলাফেরা কিছুই করতে পারেন না তো আমাকে একদিন বলল যে হুজুর আপনি একটু আসেন আমি গেলাম যদিও এই ব্ল্যাক ম্যাজিক কিংবা এই জিনে ধরা রোগী এগুলো নিয়ে আমার কোনো তেমন কোনো ধারণা নাই এবং এটা আমার সাবজেক্টও না তারপর আমি একটু বিভিন্ন বিষয় জানার চেষ্টা করলাম খুঁটে খুঁটে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমার কাছে সন্দেহ হলো যে এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী কিনা তখন আমি একজন রাকির কথা বললাম যে এই ঝাড়ফুককারী আমার নাম্বারটা আমার দিয়ে দিলাম তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা যে চেক করুক ডায়াগনোসিস করার চেষ্টা করুক যে এই ভদ্রমহিলা ব্ল্যাক ম্যাজিকের রোগী কিনা তারা অনেক ডায়াগনোসিস করার পর তারা নিশ্চিত করলেন যে হ্যাঁ উনি ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং ওনাকে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো চিকিৎসা শুরু হোক চিকিৎসা শুরু হয়ে গেল চিকিৎসা করার পর এই ভদ্র মহিলার একটা পর্যায়ে বমি হয়েছে শুধু কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত আর কিছু না ভয়ঙ্কর বমি হয়েছে যে বমিতে মানে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম মৃত্যুর মুখে পতিত হবেন এরকম পর্যায়ের অবস্থা এই বমিতে দেখা গেল তার পেটের ভেতর থেকে একটা গোস্তের টুকরা চুল দিয়ে মোড়ানো বের হয়েছে সাথে সাথে ওটা বাটিতে রেখে আমাকে ছবি ভিডিও করে তারা পাঠালেন ভিডিও আমার কাছে এখনো আছে মোবাইলে আমার মসজিদের দুই তিন বিল্ডিং পরের যেখানে আমি জুমা পড়াচ্ছি সেই মসজিদের মুসল্লির ঘটনা আমার চোখে দেখা তো বের হলো বমির সাথে আমি একজন ডক্টরের সাথে শেয়ার করলাম বিষয়টা ডক্টর আমাকে বললেন ভাই এই গোস্তের টুকরাটাকে চুল দিয়ে মোড়ানো হয়েছে কেন আপনি কি জানেন তাই বললাম না এই সম্পর্কে তো আমার ধারণা নেই চুল দিয়ে মোড়ানো হলো কেন তো উনি বললেন চুল এমন একটা জিনিস এটা কখনো মানুষের পেটে হজম হয় না এটা কখনো হজম এটাকে চুল দিয়ে এমন সূক্ষ্মভাবে মোড়ানো হয়েছে যাতে করে এই গোস্তের টুকরাটা কোনোভাবে তার পেটে হজম না হয় যতদিন এটা তার ভিতরে থাকবে তাকে অসুস্থ করতে 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 একেবারে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে এবং এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমাদের যাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয় আপনারা অনেকে জেনে থাকবেন এই যে মাত্র কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলো বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা অনেকে জেনেছেন আমিও দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়কে তাকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়রা বা প্রতিপক্ষের লোকেরা কিংবা যারা বাজি ধরে তারা ব্ল্যাক ম্যাজিক করে তাকে দুর্বল করার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আজ পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে অমুসলিমদের মধ্যেও এটা চর্চা আছে আমাদের দেশে আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্টার তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দেখেন না এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান কুফুরি কালাম করে মানুষকে এবং ধ্বংসের দ্বারপ্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় কোরআনে কারিমে এই ব্ল্যাক ম্যাজিক বা সেহের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে এরা সমাজকে ধ্বংস করে দেয় দাম্পত্য জীবনে কলহ তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অশান্তি মাসকে এতদিন ভালো ছিল হঠাৎ করে অশান্তি শুরু এরপর আর শান্তির কোনো নাম নিশানা নাই কেউ কাউকে সহ্য করতে পারেন না অসহনীয় পর্যায়ে চলে গেছে
রোগবালাই অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, বাচ্চাদের মধ্যে দুষ্টুমি সীমাহীন অস্বাভাবিক পর্যায়ে, এরকম অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি। আমি বলবো যে সমস্ত বন্ধুরা, কোরআনের বর্ণনার প্রতি চুল পরিমাণ সন্দেহ আপনাদের আছে, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র জেনে ধরা রোগীদেরকে নিয়ে আপনি স্টাডি করেন, আপনি তাদের নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে আপনি একটু মগ্ন হয়ে যান। হ্যাঁ, এটা ঠিক যে কিছু আছে মানসিক রোগীকে জেনে ধরা রোগী কবিরাজরা বানিয়ে তাদের ব্যবসা করছে, প্রতারণা করছে, এটা সত্য। আবার এটাও সত্য যে বহু রোগীকে আপনি সাধারণ শারীরিক রোগী মনে করছেন, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কোরআনে কারিমের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করার পর অলৌকিকভাবে সে সুস্থ হচ্ছে, আরোগ্য লাভ করছে। কোরআনে কারিমের এই অলৌকিকত্ব দেখার পর কোনো পাষণ্ড, কোরআনের প্রতি যার ন্যূনতম কোনো বিশ্বাস নেই, সেও ইনশাআল্লাহ কোরআনের প্রতি ইমান আনতে বাধ্য হবে। মোহতারাম হাজরিন, শত সহস্র মিরাকল কোরআনের আছে, একটা বললাম, একটার সামান্য ক্ষুদ্র একটা কণা আমি বলার চেষ্টা করলাম। আপনি ঘন্টা ঘন্টা কোরআন নিয়ে পড়ুন। আজ মুসলমানরা তাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় ধন মুসলমানদের এই কোরআন, আজ মুসলমানদের কাছে অবহেলিত। আমাদের বাসা বাড়িতে পড়ে থাকে এক কোনায়, আমরা পড়ি না, আমরা তিলাওয়াত করি না, আমরা বুঝি না, আমরা স্টাডি করি না, আমরা এর শিক্ষা গ্রহণ করি না। মনে রাখবেন, পৃথিবীর অর্ধজাহান যখন মুসলমানদের পায়ের নিচে ছিল, যখন এই পৃথিবী মুসলমানরা শাসন করেছে, এই পৃথিবীর সুপার পাওয়ার যখন মুসলমানরা ছিল, এই পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার যখন মুসলমানদের হাতে ছিল, তখন মুসলমানদের বৈশিষ্ট্য ছিল এই কোরআনকে তারা ভেতরে ধারণ করেছে, এই কোরআনকে তারা শরীরে ধারণ করেছে, এই কোরআনকে তারা মাথায় ধারণ করেছে, তাদের মনে ধারণ করেছে, এর প্রতি ইমান এনেছে, এটাকে শ্রদ্ধা করেছে, এটাকে সম্মান করেছে, এটাকে সামনে নিয়ে চলেছে, এটার উপর আমল করেছে, এটা দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তারা উন্নতির চরম শিখরে তুলে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, এর প্রতি অবজ্ঞার কারণে, এর প্রতি অশ্রদ্ধার কারণে, এর প্রতি ত্রুটি বিচ্ছুতি করার কারণে, কোরআনের হক না আদায় করার কারণে বহু জাতিকে, বহু সম্প্রদায়কে আল্লাহ তালা তাদেরকে অবনতির অতল তলে হারিয়ে ফেলবেন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে আমাদের আমাদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে অপমান, আমাদের যে লাঞ্ছনা, আমাদের যে অসম্মান, আমাদের যে আজকে কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর অন্যতম প্রধান একটি কারণ হলো কোরআন থেকে আজ আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা কোরআনের আবারও আমাদেরকে কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুন। এই কোরআনকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, তাহলে কোরআনের প্রতি আমাদের সাত নম্বরের কর্তব্য হলো এই কোরআন থেকে শেফা গ্রহণ করা। সেটা শারীরিক শেফাও হতে পারে, আমাদের আত্মার শেফাও হতে পারে। আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি পেরেশানিতে ভুগছেন, আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি হতাশায় ভুগছেন, আপনি হতাশায় হাবুডুবু খাচ্ছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কোরআনের ওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কৃত ওয়াদার আলোকে আমি বলতে পারি, এই কোরআন আপনি তেলাওয়াত করা শুরু করেন, কোরআন আপনি একান্তে একটু শুদ্ধ করে পড়া শুরু করেন, আরম্ভ শুরু করেন, আপনি দেখবেন আপনার মধ্যকার সকল ডিপ্রেশন, সকল দুশ্চিন্তা, সকল হতাশা, সকল টেনশন, সকল পেরেশানি, সকল নিরাশা সব কিছু দূর হয়ে আপনি অন্য এক দিগন্তের সন্ধান পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সেই আলোকিত পথে চলার তৌফিক দান করুন। জার্মানির একজন ব্যক্তি মাত্র 10-15 বছর আগেও আমি নিজে ফেসবুক স্ট্যাটাসে এই ভদ্রলোকের বিরুদ্ধে লেখা লিখেছি, আমার মনে আছে, আমি তখন সৌদি আরবে ছিলাম। এই ভদ্রলোকের ছবি আমার মুখস্থ, চোখের সামনে ভাসে, কারণ তিনি প্রচণ্ড ইসলাম বিদ্বেষী ছিলেন, মুসলমান বিদ্বেষী ছিলেন। তিনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তার অনেক প্রপাগান্ডা ছিল, অনেক কর্মসূচি ছিল। এ আল্লাহর বান্দা, কোরআনের ভুল ধরবার জন্য না যেন মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকে তিনি কোরআন স্টাডি করা শুরু করলেন। কোরআন পড়তে 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 তার কাছে কোরআনের এই মহাসত্য যখন উদ্ভাসিত হতে লাগলো, এই যে কিছু সময় আগে তিনি একটা পর্যায়ে এসে ইসলাম গ্রহণ করেছেন, এবং ইউটিউবে তার একটা বক্তব্য, ইংরেজিতে একটা বক্তব্য আমরা কয়েকজন মিলে শুনছিলাম, ভদ্রলোক বলছিলেন যে ইসলাম এবং আল্লাহর দিন সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, এই সন্দেহ দূর করবার অন্যতম প্রধান মাধ্যম হলো এই কোরআনকে নির্মোহভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি পড়ে, সে এই কোরআনের কাছে মাথা নত না করে থাকতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করবার জন্য, যিনি এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, সে মিশন নিয়ে, সে দায়িত্ব নিয়ে
কাফেরদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি এসেছিলেন কিন্তু এসে শুনলেন তেলাওয়াত নিজের বোন তেলাওয়াত করছে ঢুকতে ঢুকতে কানে কিছু আওয়াজ আসলো চুপচাপে অপেক্ষা করে শুনলেন এবং এই তেলাওয়াত তাকে এই পরিমাণ মুগ্ধ করেছে এই পরিমাণ আচ্ছন্ন করেছে যে সেই মানুষটা সেখান থেকে সোজা নবীজির কাছে গেলেন সবাই ওমর আসছে নবীজিকে হত্যা করার জন্য তখন তিনি মুসলমান হন নাই এই ভয়ে ওমরের দিকে সবাই তেড়ে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে ওমর কেন আসছে তিনি বললেন সবাই সরে যাও তাকে আসতে দাও তরবারি হাতে নিয়ে আসছে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসে তিনি বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা কিসের কারণে এই কোরআনের কারণে এই কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামে আসতে বাধ্য করেছে এই কোরআন যার মানে সে ব্যক্তিকে ইসলামে আসতে বাধ্য করেছে মুসলমানদের বিদ্বেষ ছেড়ে ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছেড়ে কোরআনের প্রতি শত্রুতা ছেড়ে কোরআনের কাছে আনুগত্য করতে তাকে বাধ্য করেছে গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামে এখনো আসে গত 1400 বছর যাবত যত মানুষ ইসলামে এসেছে অন্য ধর্ম থেকে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন দুটি কারণে তারা ইসলামে এসেছে কটি কারণে নাম্বার এক এই কোরআন পড়ার পর তার কাছে এই মহাসত্য প্রকাশিত হয়ে গেছে নাম্বার দুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি কেউ স্টাডি করে নির্মোহভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনীটা যদি একটু কেউ পড়েন তাহলে সে ব্যক্তি তার কাছে মাথা নত না করে থাকতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিত্ব তার ভেতরে থাকা অলৌকিকত্ব প্রদর্শন করে সেগুলো দেখে মক্কা এবং মদিনার বেশিরভাগ মুশরিক এবং কাফেররা ঈমান এনেছে আজও পর্যন্ত ঈমান আনে এই জন্য দেখবেন যখনই ইসলাম বিদ্বেষী মুসলমানের শত্রুরা দেশে কিংবা বাইরে সব জায়গায় দেখবেন মুসলমানদেরকে ঘায়েল করার জন্য আঘাত করার জন্য যখন টার্গেট বানায় দুইটা জিনিসকে টার্গেট বানায় কয়টা জিনিসকে টার্গেট বানায় দেখবেন হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে তার চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করে তাকে নিয়ে অপমানকর কথা বলার চেষ্টা করে অথবা দেখবেন এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে কোরআনে আগুন দেওয়ার অপচেষ্টা করে কোরআনকে লাঞ্ছিত করার চেষ্টা ব্যর্থ চেষ্টা করে তাদের এই চেষ্টার অন্যতম কারণ হলো তারা জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব তার জীবন ইতিহাস আর এই কোরআন এই দুইটা জিনিস গোটা পৃথিবীর মানুষকে কোরআনের পথে ইসলামের পথে আল্লাহর আনুগত্যের পথে এবং সঠিক দিনের পথে আসতে বাধ্য করে অতএব এই দুইটা প্রতি তাদের আক্রোশ এবং বিদ্বেষ দেখবেন সবচাইতে বেশি গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান রাজনীতিক সুইডেনের পুলিশি পহরায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে কোরআন পুড়িয়েছে কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার বিষোদ্গার করে করে তিনি বক্তব্য রেখেছেন এই কুলাঙ্গার এই লোকটাই আরো কিছু কাল আগে গোটা সুইডেন জুড়ে গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি এরা মনে করে কোরআনে আগুন দিলে কোরআনের পাতা ছিঁড়লে কোরআনকে অপমান করলে পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায় এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে এরা জানে না এটা হলো আগুনের মতো যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে এটি তত বিস্তৃত হয়ে পড়বে এই সমস্ত কুলাঙ্গারদের এ ধরনের কর্মকাণ্ড যারা করে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন পৃথিবীর যে সমস্ত দেশ ইউরোপ আমেরিকা সহ অনেক উন্নত দেশ যারা আমাদেরকে সারাদিন সবক শোনায় কি সবক শোনায় মানুষকে মানবতাবাদী হতে হবে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তারা আমাদেরকে সবক শোনায় যে পৃথিবীতে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে আমরাও মনে করি এই মানুষগুলো কত সভ্য কত ভদ্র কত শিক্ষিত কত উন্নত কত অগ্রগতি তাদের হয়েছে তারা প্রগতির চরম শিখরে পৌঁছে গেছে এদের ভেতরকার কদাকার যে অবস্থা আছে সেটা বেশিরভাগ মুসলমান আমরা দেখি না
যার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কিয়ামতের আগে অনেক বিভ্রান্তির ভিতরে এটাও একটা বিভ্রান্তি যে মুসলমান অমুসলমানের অনেক চাকচিক্য বাহ্যিক চাকচিক্য দেখে সে দিশেহারা হবে ফিতনার মধ্যে পতিত হয়ে ধোঁয়াশা এবং বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে সে নিজের মধ্যে নিজে সন্দেহের মধ্যে পড়বে যে এই যুগে মুসলমানদের চাইতে অমুসলমানরা ভালো এরকম ফিতনার মধ্যে অনেক মুসলমান পড়ে কি পড়ে না কারণ হলো ওদের তাদের বাহ্যিক চাকচিক্য ভেতরের যে পচা দিকটা আছে দুর্গন্ধময় দিকটা আছে সেটা প্রকাশিত হয় না এই কোরআন পড়ানোর ঘটনা দিয়ে সুইডেন কেন তথাকথিত উন্নত দেশের বেশিরভাগ দেশগুলোর বাস্তব অবস্থা হলো এটা সে সমস্ত দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে প্রোটেকশন দেয়া হয় কিন্তু একজন মানুষ নিজের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার অনুযায়ী ইসলাম পালন করতে গেলে সেখানে বাধা দেয়া হয় কদিন আগে আপনারা দেখেছেন ফ্রান্সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে অবমাননা করার অপচেষ্টা ব্যর্থ চেষ্টা করা হয়েছে এবং গোটা রাষ্ট্র সেটার জন্য পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করেছে আর সুইডেন সেটা করছে ভাইরা আমার এ সমস্ত সভ্যতার ভেগধারী অসভ্য সভ্যতার ভেগধারী ভণ্ড এবং মুনাফিক কপট যাদের উপরে অনেক চাকচিক্য দেখতে পাই আমরা তাদের ভেতরে কুফুরির নর্দমা এবং দুর্গন্ধ এই সমস্ত মানুষগুলোর আসল রূপ মাঝে মধ্যে ফুটে উঠে আমি আল্লাহর শুকর আদায় করি আমি মুসলমান ইসলামের চাইতে উন্নত ইসলামের চাইতে আপনার যৌক্তিক ইসলামের চাইতে সুন্দর কোন পথ আল্লাহর জমিনে আরেকটি হতে পারে তার প্রমাণ কোন মুসলমান ব্যক্তিগতভাবে মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে আপনি পৃথিবীর এমন কোন দেশের কথা বলতে পারবেন মুসলমানদের সরকার রাষ্ট্র পুলিশের প্রহরায় অন্য ধর্মের মানুষের ধর্মগ্রন্থ দেশব্যাপী পোড়ানোর উদযাপন বা আন্দোলন কিংবা কর্মসূচি পালন করা হয় মানব ইতিহাসে এমন কোন ঘটনা কেউ দেখাতে পারবে মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিকামী মুসলমানরা জানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র ইসলাম তারপরও অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এটাতে কখনো মুসলমানরা হস্তক্ষেপ করে না কোরআন মুসলমানদেরকে সেটা করতে বলেনি আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন দিনের ক্ষেত্রে ধর্ম পালন ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা চলবে না যদি কেউ ভুল পথে যায় শির কুফরের পথে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে সে আল্লাহর সাথে বুঝবে কিন্তু কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে অতএব ভাইরা আমার এই ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি সভ্য করেছে সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি যৌক্তিক অবস্থান দিয়েছে বিধায় মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি কোন অমুসলমান কুফরিতে নিমজ্জিত শিরকে নিমজ্জিত আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো মানুষ তার বাহির যত চাকচিক্যময় হোক না কেন একজন মুসলমান তাকে কখনো ইসলামের চাইতে উন্নত কোনো পথে আছে সে বিশ্বাস লালন করলে সে মুসলমানই থাকবে না ভাইরা আমার সুইডেনের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি আমরা প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি এবং আনন্দের কথা হলো তুরস্ক সৌদি আরবের পাশাপাশি আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ সরকারিভাবে দেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে নিন্দা জ্ঞাপন জ্ঞাপন করা হয়েছে আমরাও এই ঘটনার প্রতি নিন্দা জ্ঞাপন করি এবং এই ঘটনার কারণে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল এই উপলক্ষে তাদের এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি কাজ করতে পারি নাম্বার এক কোরআনের প্রতি যে হকগুলো বা অধিকারগুলোর কথা আমরা জানলাম কোরআনের প্রতি আমাদের কর্তব্যগুলো আমরা আরও বেশি করে আদায় করব কোরআনকে আমরা আরও বেশি করে পড়ব আরও বেশি জানার চেষ্টা করব কোরআন অনুযায়ী জীবনকে সাজাবো আমল করব তাহলে এটা হবে তাদের এই ন্যাক্কারজনক ঘটনার সবচেয়ে বড় প্রতিবাদ ইনশা চেষ্টা করব না ইনশাআল্লাহ নাম্বার দুই তাদের এই কর্মকাণ্ডের প্রতি আমাদের প্রতিবাদ এবং ঘৃণা এটা প্রকাশ করতে হবে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়্যির বিয়াদিহি কোন অন্যায় কোন অবিচার যখন আমরা দেখব তখন সেক্ষেত্রে সেটা নিজের হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই মুখ দিয়ে আমরা বাধা দেব আর সেটারও ক্ষমতা না থাকলে অন্তর থেকে অন্তত ঘৃণা প্রকাশ করতে হবে সেটা পরিবর্তনের পরিকল্পনা করতে হবে বিধায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাবো যার যার জায়গা থেকে ইনশা তৃতীয়ত এই সমস্ত দেশের যে সব পণ্য আছে এই পণ্যগুলো বর্জন করা আজকের পৃথিবীতে একটা কার্যকর প্রতিবাদের জায়গা আমরা তাদের পণ্য বর্জন করলে তাদের কোনো ক্ষতি না হলেও আমি অন্তত আমার দায়িত্বটা আদায় করলাম ঠিক কিনা বলেন চেষ্টা করব না ইনশাআল্লাহ ফ্রান্স যখন স্পর্ধা দেখিয়েছে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ সাল্লামের চরিত্র হনন করার নোংরা কাজ করে তখন আরব বিশ্ব যখন তাদের পণ্য বয়কট করা শুরু করেছে তাদের ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুরবস্থার মুখে তারা পড়েছে গোটা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান প্রতিটা জিনিস কেনার সময় যদি তার স্বার্থ চিন্তা করেন যে কোন কোম্পানির জিনিসটা কিনলে ইসলামের শত্রুদের সহযোগিতা হবে
কোনটা কিনলে ইসলামের পক্ষে থাকবে আমাদের সেই হিসাব নিকাশটা প্রতিটা ক্ষেত্রে করা উচিত আমার এর কারণে তাদের কোনো ক্ষতি দৃশ্যমান বা উল্লেখযোগ্য ক্ষতি হোক বা না হোক বা লাভ হোক বা না হোক আমি আমার দায়িত্বটুকু অন্তত পালন করলাম অতএব যে সমস্ত দেশ এই ধরনের ঘৃণ্য কাজ করে দুঃখের বিষয় হলো যে মুসলমানের সন্তান সেই সমস্ত দেশে বসবাস করার জন্য স্থায়ীভাবে থাকার জন্য যাওয়ার জন্য সিরিয়াল ধরে এটা আমাদের ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে হ্যাঁ সেখানে আপনি দাওয়াত নিয়ে গেলেন ইসলাম প্রচারের জন্য গেলেন সেখান থেকে মুসলমানদের কোনো স্বার্থ হাসিলের জন্য গেলেন জ্ঞান অর্জন করে আসলেন সেটা ভিন্ন কথা আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে আমাদের যে দায়িত্ব আছে মিনিমাম সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন তাহলে তিনটি কাজ আমরা করতে পারি এক আমরা কোরআনের প্রতি আরো দায়িত্ব বেশি আদায় করব কোরআনের অমানার প্রতিবাদে দুই কোরআনের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা তাদের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি আমরা প্রতিবাদ জানাব নিন্দা জ্ঞাপন করব তৃতীয়ত তাদের পণ্য বয়কট সহ যতভাবে প্রতিবাদ প্রকাশ করা যায় সেগুলো আমরা করব শান্তিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে কোরআনের আট নম্বর অধিকার কথা বলেছি কোরআন থেকে শেফা গ্রহণ করা নয় নম্বর হলো কোরআনের হিফজ করা একটা সমাজে কিছু মানুষও যদি কোরআনের হিফজ করে কিছু হিফজখানা যদি থাকে তারা যদি কোরআনে কারিমকে হিফজও করে তাহলে সবার তরফ থেকে ফরজে কিফায়ার দায়িত্ব আদায় হয়ে যাবে গোটা পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনের হিফজ করা ছেড়ে দেয় সকলে গুনাহগার হয়ে যাবে কিছু মানুষ যদি দায়িত্ব পালন করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর বাকি কোরআনের হিফজ আমাদের প্রত্যেকের শুরু করা উচিত আমরা মনে করি যে আমি কর্মজীবী হয়ে গেছি আমি সংসার শুরু করেছি আমি বড় হয়ে গেছি এখন তো আমার হিফজ করার বয়স নাই মিডল ইস্টের প্রতিটা দেশে সৌদি আরব সহ কাতার সহ বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে মসজিদগুলোতে বয়স্কদের জন্য কোরআন হিফজ করার বিভিন্ন ব্যবস্থা আছে আমাদের দেশে নাই বললে চলে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়ে ছোট ছোট কোরআনের হিফজর আসর শুরু করে দেন সেখানে প্রতিদিন পাঁচটা করে আয়াত মুখস্থ দায়িত্ব দেওয়া হবে মস্ক করায় দেওয়া হবে তারা প্রতিদিন ওই প্রত্যেক নামাজে ওই আয়াতগুলো পড়বেন পরের দিন এসে শোনাবেন এভাবে হিফজ করা সম্ভব কি সম্ভব না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হিফজ করার তৌফিক দান করেন হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুতে তাদেরকে অগ্রাধিকার দিতেন তাহলে কোরআনের সাত নয় নম্বরের অধিকার হলো যে কোরআনের হিফজ করা সংরক্ষণ করা দশ নম্বর এবং সর্বশেষ অধিকার হলো কোরআনের ব্যাখ্যা এটা হয় কোরআন থেকে গ্রহণ করতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গ্রহণ করতে হবে অথবা ইসলামী যুগের সোনালী যুগের স্বর্ণ মানব যারা আছেন তাবি তাবে তাবিনদের থেকে গ্রহণ করতে হবে কোরআনের ব্যাখ্যা নিজের বিবেক প্রসূত মস্তিষ্ক প্রসূত যেটাকে তাফসির বির রায় বলে এটা দিয়ে কোরআন ব্যাখ্যা করা যাবে না কারণ কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআনের সাথে ব্যাখ্যাকারী রাসূলও পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম যাতে করে এই কোরআনে যা নাজিল হয়েছে আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন মানুষকে ব্যাখ্যা করে দিবেন আপনি সেই প্রয়োজনেই আপনার কাছে কোরআন নাজিল হয়েছে অতএব ভাইরা আমার আমরা এই কোরআনকে আল্লাহর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বা হাদিসে বিশুদ্ধ হাদিসে বর্ণিত ব্যাখ্যা অথবা সাহাবায়ে কেরাম তাবে তাবিন তাবিনদের ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি এক নজর আবারও বলে দিচ্ছি কোরআনের প্রতি আমাদের দশটি কর্তব্য নম্বর এক কোরআনের প্রতি ইমান আনা যেটা আল্লাহর কালাম এটা কোনো মানব রচিত বই দ্বিতীয়ত কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলে কোরআন আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখব কোরআন আল্লাহ কি বলেছেন সেটা অর্থ ব্যাখ্যা বোঝার জানার চেষ্টা করব এবং মানুষকে শেখাবো তৃতীয়ত কর্তব্য হলো কোরআন তেলাওয়াত করব সাধ্য অনুযায়ী প্রতিদিন অল্প অল্প হলেও চতুর্থত কর্তব্য হলো কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা গবেষণা করব আল্লাহ কি বলেছেন সেটা নিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদাব্বর এবং চিন্তা ফিকির আমরা করতে থাকব নাম্বার পাঁচ কোরআনে যা বলেছে সে অনুযায়ী আমল করব জীবনকে সাজাবো নাম্বার ৬ কোরআনকে আমরা সম্মান প্রদর্শন করব বিভিন্নভাবে কোরআন পাঠের শুরুতে যে আদাব আছে যে শিষ্টাচার আছে কোরআন পাঠে সেগুলো ইত্যাদি লক্ষ্য রাখবো নাম্বার ৭ কোরআনের দাওয়াত মানুষকে দিব কোরআনের দিকে মানুষকে আহ্বান করব কোরআনের কথা মানুষের কাছে প্রচার করব তাবলিগ করব এটা কোরআনের প্রতি আমাদের কর্তব্য কোরআনের প্রতি আমাদের আট নম্বর কর্তব্য হলো কোরআন থেকে আমরা শিফা গ্রহণ করব আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল সাধ্য অনুপাতে সন্তান করব কোরআনের প্রতি কোরআন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে আল্লাহ তাআলা কোরআনের প্রতিটি কর্তব্য আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে সুইডেনে কোরআন অমানত যে ঘটনা ঘটেছে
এর কারণে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কি হচ্ছে না পৃথিবীতে মুসলমানরা কখনো অন্য কোন ধর্মগ্রন্থে এভাবে আগুন লাগানো অপমান করা অমরনা করার এই নেককারজনক কাজ সচরাচর মুসলমানদের সমাজে করা হয় এরপর পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি তকমা নিতে হয় সন্ত্রাসী গালি শুনতে হয় সবচেয়ে শান্তিকামী মানুষগুলো আজ পৃথিবীর সবচেয়ে বেশি প্রহসন এবং জুলুম এবং নির্যাতনের শিকার আল্লাহ তাআলা আখেরি জামানার এই ভয়াবহ ফিতনা সংকুল সময়ে আমাদের সকলকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আসুন কোরআনকে আমরা আবার একটু খুলি কোরআনকে সময় দেই স্মার্টফোন আমাদের সময়গুলো নিয়ে গেছে সেখান থেকে বের করে প্রতিদিন কিছু সময় আমরা কোরআনকে নিয়ে দেই আমরা শুরু করব তো ইনশাআল্লাহ কোরআন নিয়ে বসবো তো ইনশাআল্লাহ ওলামাদের মজলিসে বসবো কোরআনের তাফসিরে মজলিসে বসবো কোরআন খুলে খুলে পড়ব পৃষ্ঠা পৃষ্ঠা লাইন বাই লাইন জানার চেষ্টা করব কোরআন কোরআনিক আরবিক আপনি যদি জানতে চান অনেকগুলো অনেকগুলো কোরআনের অনুবাদ বের হয়েছে আজকাল শব্দে শব্দে অনুবাদ ওলামাদের তত্ত্বাবধানে আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ একজন মানুষ যদি আমরা চেষ্টা করি তাহলে পুরো মাহফিল সার্থক হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন